হাই ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে যেহেতু গাছ ছিল, সব গাছগুলোকে ফেলে দিয়েছি। আর হনুমানে কিছু জলার ছিল, গাঁদা গাছ ছিল, সব ছিল বলে খেয়ে নিয়েছে। আর এ দুটো আবার কিনে নিয়ে এসে লাগালাম, আবার নতুন করে মাটিও ভরলাম। আর যত মাটি ছিল অর্ধেক মাটি ফেলে আবার নতুন করে ভরলাম। এদিকে আবার চন্দ্রমল্লিকার ফুল কুড়ি চলে এসেছে, আর কিছুদিন পরে ফুটে যাবে। আর এদিকে এদিকে সব মাটিগুলো রাখা আছে, এই যে মাটিগুলো সব রাখা আছে। আর এদিকে সব যত গাছ ছিল, কিছু কিছু টব থেকে মাটি বাড়ি করে আবার নতুন করে মাটি ভরে দিচ্ছি। এই গোলাপ গাছেরও মাটি এই করে বাড়ি করে ফেলে দিলাম, কারণ কিছু পুজোর আগে বৃষ্টির জল সব দাঁড়িয়ে সব গাছপাতাগুলো কেমন হয়ে যাচ্ছে তার জন্য। আর এদিকে আমার পায়রার ঘরটা ভেঙে দিলাম, অর্ধেক তো ভেঙে দিয়েছি, শুধু উপরটা আছে, সব ভেঙে দেবো। আর এই পাশে শুধু দুটো টিন লেগে আছে, টিন ছাড়ে দেবো, দেখতেই পাচ্ছ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এগুলো সব টিন রেখে দিয়েছি।